হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের দারুণ মজার পটেটো ফিঙ্গার তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, তে অনেক বেশি মজার হয়। যে কেউ এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবে। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 3টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই চাউলের গুঁড়া আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডোটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এইরকম টাইট একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। এখন 2 হাত দিয়ে এরকম ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছি। এই তো আমার 1টি পটেটো ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি পটেটো ফিঙ্গার তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি। এখন অন্য একটি বাটিতে 1 প্যাকেট নুডলস মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি প্লেটে 1 প্যাকেট ম্যাগি নুডলস খুব ভালো করে গুঁড়া করে নিয়েছে। এই নুডলস আমি আগে থেকে গুঁড়া করে নিয়েছি। এখন একটি পটেটো ফিঙ্গার নিয়ে প্রথমে ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নেব। তারপর নুডলসের উপর দিয়ে গড়িয়ে নিচ্ছে। হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি, এতে করে নুডলসটা সেট হয়ে যাবে আর ভাজার সময় পড়ে যাবে না। এই তো আমার 1টি পটেটো ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি পটেটো ফিঙ্গার কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই পটেটো ফিঙ্গারটাকেও আমি একইভাবে কোট করে নিয়েছি। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পটেটো ফিঙ্গার কোট করে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পটেটো ফিঙ্গার মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এটা যাকে তৈরি করে খাওয়াবেন সে এই নাস্তাটি বারবার খেতে চাইবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।